এদেশে একটা রাষ্ট্র তৈরি করতে চায় পার্বত্য চট্টগ্রাম রাখাইনকে নিয়ে। এ কথাগুলি কিন্তু সম্পূর্ণ সত্য কথা, কারণ এই কথাগুলির সাথে আমাদের প্রধানমন্ত্রী নিজে জড়িত জড়িত এই জন্যই, কারণ এই প্রস্তাবগুলি ওনার কাছে এসেছে, সেহেতু উনি যেটা বলেছেন সেটা সত্য। এই সমস্ত কর্মকাণ্ড করে তিনি 7 তারিখের যে নির্বাচন বৈতরণী পার হয়েছেন, তার ফলশ্রুতিতে আজকে উনি ভারত সফরে যাচ্ছেন। আমি সর্বপ্রথমে মনির ইসলাম রবিকে এই বিষয়ে কথা বলার অনুরোধ করছি। প্রধানমন্ত্রীর ভারত সফর 1 সপ্তাহের মানে আপনার ব্যবধানে আমাদের প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ভারত সফর করছেন মোদীর সরকার শপথ গ্রহণের পর। তিনি এর আগেও 48 ঘন্টা ভারতে ছিলেন, পরবর্তীতে এখন যে শিডিউল ওনার তৈরি করা হয়েছে সেটাও 48 ঘন্টার জন্য, 2 দিন উনি থাকবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে 2 পক্ষ আলাপ আলোচনা করবেন। আজকে যে প্রশ্নটা নিয়ে এসেছেন সেটা হলো, ডিলটা হলো এখানে অন্যভাবে, 7 তারিখে যে নির্বাচন হয়েছিল এদেশে, এই নির্বাচন সরাসরি ভারত হস্তক্ষেপ করেছিল এবং হস্তক্ষেপ করে অন্যান্য বন্ধু প্রতিম রাষ্ট্রকেও তারা বাধ্য করেছিল বাংলাদেশের নির্বাচনে যেন কোন রকম হস্তক্ষেপ না করে। এই চুক্তি 2G যেই সম্মেলন হয়েছিল আপনারা দেখেছেন ভারতে, সেখানে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাইস ছিল। সেই সম্মেলন সমাপ্ত করে পিটার হাইস বাংলাদেশে আসার পরে নির্বাচন পরবর্তীতে নির্বাচন পর্যন্ত তিনি আর কোথাও কোন রকম কথা বলেন নাই এবং ওনার অফিস থেকে বের হয়ে কোন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেননি, একেবারে চুপ হয়ে গেছে। আমাদের সেই ধারণাটা সত্য প্রমাণিত হলো এই জন্যই যে 3টা রাষ্ট্রের সাথেই বাংলাদেশের এই এখনকার যেই বিনা ভোটের প্রধানমন্ত্রী 3টা চুক্তি করেছিল বা ওয়াদা করেছিল বা শর্ত ছিল, সে শর্তগুলি পালন করবে বলে উনি ওয়াদা করেছিলেন। একটা হলো ভারতের সাথে তার শর্তটা ছিল মংলা বন্দর এর পরিচালনার দায়িত্ব ভারতকে দেওয়া হবে, ভারতের রেল আমাদের বাংলাদেশের ভূমিতে চলাচল করবে, একটা হলো মংলা হয়ে দর্শনা বগুড়া হয়ে হিলি, আর একটা হলো বেনাপোল থেকে আপনার নিজস্ব বাড়ি কসবা যেখানে আখাউড়া বলে সেখান পর্যন্ত তারা তাদের জেল পথ পরিচালনা বিভাগ পরিচালনা করবেন, তাদেরই শুধু সরঞ্জামাদি মালামাল এবং তাদেরই লোকজন এখানে ব্যবহার করবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এটা ব্যবহার করার কোনো সুযোগ পাবে না। দ্বিতীয়টা হলো আমাদের যেটা নাকি আপনার বিনায়ক খাত্তার ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে এসেছিলেন, তিনি বলেছেন তিস্তা প্রকল্পে আমরা পার্টনার হতে চাই, যদিও তিস্তা প্রকল্পটা চীনের সাথে বাস্তবায়ন করার কথা রয়েছে। আরেকটা ট্রানজিট ওনারা চায় সেটা হলো কুচবিহারের সাথে, এখন যে অবস্থায় কুচবিহার কলকাতা যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, আমাদের যে পঞ্চগড়ের তেঁতুলি আছে এখানে মাত্র 2.5 কিলোমিটার জায়গা মধ্য দিয়ে যদি তারা সংযোগ নিতে পারে, কুচবিহারের লোকরা কলকাতাতে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবে, এই একটা বিষয়ও তখন উল্লেখিত ছিল। এই চুক্তিগুলি বাস্তবায়ন করার কথা। গত কয়েকদিন প্রেসে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, যা যা বলেছেন সবগুলি কথাই কিন্তু সত্য, কারণ প্রধানমন্ত্রী যা জানে আমরা তো তা জানি না। প্রধানমন্ত্রী যে বলেছে সাদা চামড়ার লোকেরা আমার একটা প্রস্তাব দিছে,
সেন্ট মার্টিন চায়, একটা এয়ার বেস তৈরি করতে চায়, নেভেল বেস তৈরি করতে চায় বঙ্গোপসাগরে, এবং এদেশে একটা রাষ্ট্র তৈরি করতে চায় পার্বত্য চট্টগ্রাম রাখাইনকে নিয়ে। এ কথাগুলি কিন্তু সম্পূর্ণ সত্য কথা, কারণ এই কথাগুলির সাথে আমাদের প্রধানমন্ত্রী নিজে জড়িত, জড়িত এই জন্যই কারণ এই প্রস্তাবগুলি ওনার কাছে এসেছে, সেহেতু উনি যেটা বলেছেন সেটা সত্য। মাসুম, দর্শক মাসুম, আপনি এতক্ষণ পর্যন্ত ভারত এবং চায়না সফর, প্রধানমন্ত্রীর ভারত সফর চায়না সফর নিয়ে কথা শুনছিলেন। আমাদের রাষ্ট্র, রাষ্ট্র আমাদের, আমাদের নতজানু নীতি যদি না থাকে তো সকল রাষ্ট্র আমাদের বন্ধু, সকল রাষ্ট্র থেকে আমরা সুবিধা নেব এবং রাষ্ট্র আমাদের, সে রাষ্ট্রগুলো আমাদের থেকে সুবিধা নেবে। আমরা এক কেন্দ্রিক রাষ্ট্র, কোন রাষ্ট্রের গোলামের জিনজির পড়তে চাই না। তো সেক্ষেত্রে ভারত বলেন, আপনার যুক্তরাষ্ট্র বলেন, চীন বলেন, আমরা কেন তাদের, আজকে যে আপনি সংখ্যা নিয়ে আমাকে প্রশ্নটি করলেন ভাই, এই সংখ্যাটি কেন যাব আমরা? আমাদের প্রধানমন্ত্রী সে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে ক্ষমতা আসুক, ভারত চীন সকলের কাছে আমাদের সমান দিকে তাকাতে হবে। আজকে আপনি যে প্রশ্নটা করছেন, চীনের দ্বারস্থ হলে ভারত বেজার হবে, ভারতের কাছে দ্বারস্থ হলে চীন বেজার হবে। আমরা যখন দ্বৈত, এই যে নীতিটা, এই নীতিটা আমাদের রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। যেই থাবা আমেরিকা এখানে দিয়েছে, এটা আজকে নতুন নয়, 100 বছর আগের পরিকল্পনা ওদের, এবং আস্তে আস্তে তারা এখানে এসেছে এবং বাংলাদেশকে যে কথা বলে চুক্তি করে নির্বাচনে, ভোটার বিহীন নির্বাচনে আপনি ক্ষমতায় আসছেন, এই কথা বাস্তবায়ন আপনাকে করতেই হবে, তা না হলে আপনার সিংহাসন তছনছ হয়ে যাবে। চীনে যান আর ভারতে যান আর রাশিয়ায় যান, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। ওরাও কিন্তু কথার মূল্য দেয়, ওরা কমিটমেন্টের মূল্য দেয়, যেহেতু আপনি তাদের সাথে কমিটমেন্ট করছেন সেহেতু আপনাকে এই যে যে জিনিসগুলি আপনি কদিন ধরে বলছেন এই সবকিছু আমেরিকাকে দিতে হবে, কোনো বিকল্প নেই। কারণ